2000 সালে সুইজারল্যান্ডে অবস্থিত নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন 200-এরও বেশি ঐতিহাসিক স্থাপনা নিয়ে একটি ক্যাম্পেইন সূচনা করে, যার ফলে টিভি, ইন্টারনেট ও টেলিফোনের মাধ্যমে সাধারণ জনগণকে তাদের পছন্দের ঐতিহাসিক স্থাপনা বাছাই করার সুযোগ করে দেয়। এই নির্বাচন প্রক্রিয়াটি 7 বছর ধরে স্থায়ী থাকে এবং 100 মিলিয়নেরও বেশি ভোটের মাধ্যমে 2007 সালে পর্তুগালের রাজধানী লেসবন শহরে পৃথিবীর 8টি ঐতিহাসিক স্থাপনার নাম ঘোষণা করা হয়। নাম্বার 8, ক্রাইস্ট দ্য রিডিমার। এটি ব্রাজিলের রিও ডে জেনেরোতে অবস্থিত। ব্রাজিলিয়ান স্থপতি হেজার দা সিলভা কস্তা এই স্থাপনার মূল নকশা তৈরি করেন। মূর্তিটির উচ্চতা 98 ফুট, 2 হাত মিলে এর প্রস্থ 92 ফুট। এই স্থাপনার নির্মাণ কাজ চলে 1922 থেকে 1931 সাল, দীর্ঘ 9 বছর। এটি যীশুখ্রিস্টের পঞ্চম বৃহৎ এবং পৃথিবীর সর্ববৃহৎ আর্ট ডেকো মূর্তি। নাম্বার 7, তাজমহল। তাজমহল অবস্থিত আগ্রা শহরের যমুনা নদীর তীরে। সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসার প্রমাণের জন্য তাজমহল তৈরি করেন। তাজমহল নির্মাণ কাজ শুরু হয় 1632 সালে এবং শেষ হয় 1658 সালে। ওস্তাদ আহমেদ লাহোরী এই মহলের নকশা তৈরি করেন। তাজমহলের চার কোনায় মোট 4টি মিনার আছে। এক একটি মিনারের উচ্চতা 130 ফুট এবং মূল তাজমহলের উচ্চতা 140 ফুট। নাম্বার 6, মাচুপিচু। মাচুপিচুর অবস্থান পেরুতে। মাচুপিচু ইনকা সভ্যতার সব থেকে আলোচিত নিদর্শন। ইনকা সভ্যতার স্থায়ীকালে 1450 সালে এই শহরটি নির্মিত হয়। এই স্থাপনাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7875 ফুট উপরে নির্মিত। এই শহরে মোট 140টি স্থাপনা রয়েছে যা এখনও অক্ষত অবস্থায় আছে। ইনকা জাতিরা এই শহরটি নির্মাণ করে তাদের নিরাপদ বসবাসের জন্য, কিন্তু শহর নির্মাণের 100 বছর পরেই স্প্যানিশরা আক্রমণের মাধ্যমে এটি দখল করে নেয়। নাম্বার 5, চিচেন ইজ্জা। মেক্সিকোর ইউকাতান পেনিনসুলাতে অবস্থিত চিচেন ইজ্জা 600 খ্রিস্টাব্দে মায়ান সাম্রাজ্যের আদলে তৈরি অন্যতম প্রাচীন এক ঐতিহাসিক স্থাপনা চিচেন ইজ্জা। মায়ান সভ্যতার স্থায়ীকালে এটিই ছিল তাদের সব থেকে গুরুত্বপূর্ণ মন্দির। এখানেই মায়ানরা দেবতাদের উদ্দেশ্যে জীবন্ত মানুষ বলি দিত। নাম্বার 4, দ্য কলোসিয়াম। কলোসিয়াম অবস্থিত ইটালির রাজধানীর রোমে। 7200 খ্রিস্টাব্দে ফিরিয়াস বংশের সম্রাট ভেসপাসিয়ান এটির নির্মাণ কাজ শুরু করে। এই স্থাপনাটির নির্মাণ শেষ হওয়ার পূর্বেই সম্রাট ভেসপাসিয়ানের মৃত্যু হয়। পরবর্তী সময়ে তার ছেলে সম্রাট টাইটাস এটির নির্মাণ কাজ শেষ করে এবং এই ঐতিহাসিক স্থাপনার নাম রাখা হয় কলোসিয়াম। এটি মূলত এক ধরনের মঞ্চ বা স্টেডিয়াম যেখানে 50,000 দর্শক একত্রে বসে বিশেষ খেলা বা অনুষ্ঠান উপভোগ করতে পারত। নাম্বার 3, পেট্রা। পেট্রা হলো 2000 বছরেরও বেশি পুরাতন হারিয়ে যাওয়া আরব নগরী যা জর্ডানে অবস্থিত। এই নগরীটি মৃত সাগর থেকে 80 কিলোমিটার পূর্বে হুর পাহাড়ের পদতলায় অবস্থিত। 200 থেকে 400 খ্রিস্টাব্দ পর্যন্ত এটি নাবাতন রাজ্যের রাজধানী ছিল। সেই সময়ে বাণিজ্যিক উদ্দেশ্য ছিল এই নগরীর মূল আকর্ষণ। নাম্বার 2, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। চীনের মহাপ্রাচীর মানুষের তৈরি সব থেকে দীর্ঘ স্থাপনা। এই প্রাচীরটির উচ্চতা 20 ফুট এবং এটির দূরত্ব 22,000 কিলোমিটার। এই মহাপ্রাচীরটি আজ থেকে 2700 বছরেরও বেশি পুরাতন। শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতে বিভিন্ন সময়ে চীনের 20টিরও বেশি রাজবংশ বিভিন্ন স্থানে প্রাচীর তৈরি করে। পরবর্তীতে এগুলো একত্রে জুড়ে দেওয়া হয়। নাম্বার 1, দ্য গ্রেট পিরামিড অফ গিজা। মিশরে ছোট বড় মিলিয়ে মোট 80টি পিরামিড আছে যা আজ থেকে 4,000 বছরেরও বেশি পুরাতন। এইগুলোর মধ্যে সব থেকে বড় পিরামিড হলো খুফুর পিরামিড যা 6টি ফুটবল মাঠের সমান। প্রাচীন মিশরীয়রা মনে করতেন মৃত্যুর পর যতদিন তাদের দেহ সংরক্ষণ করা থাকবে ততদিন তারা স্বর্গে বসবাস করবে। এই জন্য মিশরে ফারাও শাসন আমলে তাদের মৃতদেহ মমি করে পিরামিডগুলোতে সংরক্ষণ করা হতো।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং।